রূপান্তর করতে পারি অথবা কিভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট কে অন্য আরেকটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি সেই প্রসেসটাই দেখাবো। এখন কোয়েশ্চন যেটা সেটা হচ্ছে গিয়ে কেন আমি একটা অ্যাকাউন্টকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। যদি আপনার অ্যাকাউন্টটা আপনি নতুন হয়ে থাকেন হয়তো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে ফেলছেন পার্সোনাল অ্যাকাউন্ট, তো ওই অ্যাকাউন্টের মধ্যে কিছু রেস্ট্রিকশন আছে। পার্সোনাল অ্যাকাউন্ট জাস্ট ফর ইউজার, আপনারা যারা ইউজ করি মানে লাইক এন্টারটেনমেন্টের জন্য অথবা লার্নিং এর জন্য আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করে থাকি, সাবস্ক্রাইব করি, কমেন্ট করি, লাইক করি, এক্সেট্রা। বাট যদি আপনি প্রফেশনালি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে ওইটাকে একটা ব্র্যান্ড নিয়ে যেতে চান, তখন আপনাকে অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউজ করতে হবে, এটা সব থেকে ভালো। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে গিয়ে লাইক এখন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন এবং একটা নাম দিলেন, ইউজার নেমটাও নিলেন, কোনো একটা সময় গিয়ে মনে হইলো যে না আমার এই ইউজার নেমটা নেওয়া আসলে হয় নাই বা যাচ্ছে না আমার চ্যানেলের সাথে, আমি চাচ্ছি অন্য একটা নাম সিলেক্ট করতে। এখন নাম চেঞ্জ করতে পারবেন কিন্তু ইউজার নেম কিন্তু কখনোই চেঞ্জ করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার ব্র্যান্ড চ্যানেলকে অথবা পার্সোনাল চ্যানেলকে অন্য একটা ব্র্যান্ড চ্যানেল অথবা পার্সোনাল চ্যানেলে রূপান্তর করেন, তাহলে সেক্ষেত্রে যেটা হয় আপনার যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা আপনার যে অ্যাড্রেসটা মানে যে চ্যানেলটাতে আপনি ইউআরএল নিয়ে নিয়েছেন ওইটা শুধুমাত্র এই ইউআরএলটা পরে বাকি সব আপনার সাবস্ক্রাইবার, ভিডিও, যা যা আছে সব কিছু অন্য একটা চ্যানেলে মুভ হয়ে যাবে। তখন কী হবে, আপনি অটোমেটিক্যালি একটা লাইক যদি আপনার যে অ্যাকাউন্টটাতে নিচ্ছেন ওইটা যদি একটা লাইক এমনিতে একটা অ্যাকাউন্ট বানায় থাকেন এবং ওটা যদি 30 দিনের উপরে হয়ে থাকে, তাহলে আপনি সাথে সাথেই আপনার সাবস্ক্রাইবার, ভিডিও সব ট্রান্সফার হয়ে যাবে, আপনি সাথে সাথে ইউজার নেমটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন, মানে নতুন একটা ইউজার নেম নিয়ে নিতে পারেন। লাইক আপনার একটা ইউজার নেম আছে এখন চাচ্ছেন যে ইউজার নেমটা চেঞ্জ করার, সো সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। যখনই আপনি এটা মুভ করে ফেলবেন আপনার চ্যানেলটাকে এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে মুভ করে নেবেন, তখন আপনার ইউআরএলটা যাবে না বাকি সব কিছু যাবে, তখন ওইখানে একটা অপশন থাকবে নতুন ইউআরএল নেওয়ার, তখনই আপনি আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারেন। সো এটাই হচ্ছে গিয়ে যখন আপনি একটা চ্যানেলকে অন্য চ্যানেলে মুভ করবেন এটা সব থেকে বড় বিশেষত্ব। আর যেটা হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট তো বললাম, যদি ইউজার হয়ে থাকেন তাহলে গুড, বাট যদি প্রফেশনাল ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউজ করতে হবে। লাইক পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কোনো ম্যানেজার অ্যাড করতে পারবেন না, লাইক ফেসবুক প্রোফাইলের মতো পার্সোনাল অ্যাকাউন্টে কোনো ফেসবুক মানে ইউটিউবের কোনো ম্যানেজার অ্যাড করা যায় না, কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে ম্যানেজার অ্যাড করতে পারবেন। লাইক 2-3 জন যদি ওনার হয়ে থাকেন, একসাথে কাজ করেন, তাহলে ওনাদেরকে আপনি এটার অ্যাক্সেস দিতে পারবেন, মানে ট্রান্সফার করতে পারবেন, এভরিথিং আপনি করতে পারবেন ব্র্যান্ড চ্যানেলে। সো এই জন্যই ব্র্যান্ড চ্যানেলের একটা আলাদা সুবিধা আছে। সো আজকের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে এটাই দেখাবো কীভাবে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, অথবা একটা ব্র্যান্ড অ্যাকাউন্টকে কীভাবে অন্য আর একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে আমরা ইউজার নেম নিতে পারি। তো গাইস ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যারা কিনা এই চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন, আর যদি আপনার চ্যানেল আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো নেক্সট মডিউলে এবং দেখাবো কীভাবে এই প্রসেসটা করতে হয়। লেটস গো। ওকে ভিউয়ার্স, সো এখন আমি হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা এটা ডিফারেন্টটা আমি একটু দেখাবো। আমি লাইক এখন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটাতে যদি লগ ইন করি, লাইক একটা জিমেল দিয়ে যদি আমি এখানে লগ ইন করি, মানে এটা আমার ডিফল্টে আছে আমার এই জিমেলটা। এখন আমি যদি এখানে ইউটিউবে যাই, youtube.com, যাওয়ার পরে লাইক এখানে আমার যে অ্যাকাউন্টটা ইয়োর চ্যানেল, সো এই যে অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট, কী করে বুঝবো এটা? আমি একটু সুইপ অ্যাকাউন্টে যাই, এখান থেকে অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে। এটা হচ্ছে গিয়ে যেমন এই অ্যাকাউন্টটা হচ্ছে কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট, বাকিগুলো ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমি একটু দেখাই, এই যে এখান থেকে যদি আমি একটু মাই চ্যানেলে যাই, যাওয়ার পরে হচ্ছে গিয়ে এখান থেকে কাস্টম চ্যানেলে যাই, যাওয়ার পরে এখান থেকে একটু সেটিংয়ে যাই, সেটিংয়ে গিয়ে এখানে দেখেন ম্যানেজার অ্যাড করার কোনো অপশন এখানে নাই। এটা ইউজার নেম নেওয়া আছে কিন্তু এই চ্যানেলটা হচ্ছে অ্যাজ এ ইউজার বা ডিফল্ট চ্যানেল যেটাকে বলি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেটা হয় এটাই। সো আমাদের এই যদি প্রফেশনাল ইউটিউব নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা হচ্ছে গিয়ে এই এই চ্যানেলগুলো থেকে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হয়। ব্র্যান্ড চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন এখানে দেখেন, অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে এই প্রথমটা হচ্ছে গিয়ে আমার মেইন চ্যানেল বা ইউজার চ্যানেল বা পার্সোনাল চ্যানেল, তার বাকি যেগুলো আছে এগুলো ব্র্যান্ড চ্যানেল। সো এখানে আমি যদি ক্রিয়েট নিউয়ে ক্লিক করি তারপরে আমি যতগুলো চ্যানেল এখান থেকে ক্রিয়েট করবো, লাইক আমি এখানে দিলাম
ইউএসএ ব্লগ। ইউএসএ ব্লগার দিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক দিলাম। এখন আমাকে একটা নাম্বার দিতে হবে, আমি আমার একটা নাম্বার দিলাম, দিয়ে এখানে কন্টিনিউ দিলাম। আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা এখানে দিতে হবে, দেন চ্যানেল ক্রিয়েট হবে। আমি এখানে কোডটা দিয়ে দিলাম, সরি 86। সো এরকম করে আমাদের ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হয়, ব্র্যান্ড চ্যানেল নিতে হয় বা ব্র্যান্ড চ্যানেল এখান থেকে আমাদের ক্রিয়েট করতে হয়। এখন আমি যদি এখানে কাজ করি, তাহলে আমি এখন কাস্টম চ্যানেলে যদি একটু যাই, যাওয়ার পরে এখান থেকে যদি আমি সেটিংয়ে যাই, যাওয়ার পরে দেখবেন এখানে এড অর রিমুভ ম্যানেজার একটা অপশন আসছে, এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে ছিল না। এছাড়া অনেক অনেক এক্সট্রা অনেক জিনিসই আছে যেটা পার্সোনাল অ্যাকাউন্ট নাই, ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে। সো যদি কেউ ইউটিউবার হতে চান বা ইউটিউব নিয়ে কাজ করতে চান, মেক শিওর করে নেবেন যে আপনি ব্র্যান্ড চ্যানেল নিয়ে কাজ করতেছেন। ওকে, এটা গেল। এখন হচ্ছে কি, আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি, চ্যানেল কীভাবে মুভ করবেন বা চ্যানেল কখন আমরা মুভ করি। বেসিক্যালি যখন একটা চ্যানেল লাইক ভুলবশত কোনো একটা ইউজার নেম আমরা নিয়ে নিই, পরে মনে হলো যে না এই ইউজার নেম না, আমি অন্য একটা ইউজার নেম নিয়ে কাজ করতে চাই, তখন দেখা গেছে যে আপনার ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যায় না। তখন যদি আমরা ফুল চ্যানেলটাকে একটা চ্যানেল থেকে অন্য জায়গায় চ্যানেলে মুভ করে ফেলি, তখনই আমরা একটা মানে ইউজার নেম নিতে পারবো, ইউজার নেম নিয়ে কাজ করতে পারবো, নতুন আর একটা ইউজার নেম নিতে পারবো। কীভাবে আমি একটু দেখাই, যেমন এখানে আমার একটা চ্যানেল আছে ম্যাজিক রাহাত, এখানে 121টা সাবস্ক্রাইবার আছে। সো আমি এইটার ইউজার নেমও নিছি হচ্ছে গিয়ে ম্যাজিক রাহাত, যেহেতু আমার এখানে 121টা সাবস্ক্রাইবার আছে, সো আমি যদি এটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিই, তাহলে সাথে সাথে আমি ইউজার নেমটা নিতে পারবো। সো এই চ্যানেলটাকে আমি অন্য চ্যানেলে মুভ করবো। কিভাবে করবো দেখেন, এখান থেকে আমি সরাসরি প্রথমে চলে যাবো হচ্ছে গিয়ে কাস্টম চ্যানেলে। কাস্টম চ্যানেল থেকে হচ্ছে গিয়ে এখান থেকে চলে গেলাম আমি সেটিংয়ে। সেটিং থেকে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাডভান্স সেটিং, ভিউ অ্যাডভান্স সেটিং। সেটিংয়ে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে মুভ চ্যানেল টু গুগল অ্যাকাউন্ট অর ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে লগ ইন করতে হবে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতেছি। ভেরিফিকেশন কোডও যেতে পারে অনেক সময়, প্রবাবলি অনেক সময় যায় অনেক সময় যায় না। আচ্ছা এখানে একটু, এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে ওরা, আমি এখানে ইয়েস দিয়ে দিলাম। ইয়েস, এখানে যে নাম্বারটা ওই নাম্বারটা দিতে হবে মোবাইল থেকে, দিয়ে দেওয়ার পরে এটা ভেরিফিকেশন হয়ে যাবে, দেখেন ভেরিফিকেশন ডান। ওকে, সো এখানে আরও অনেকগুলা অ্যাকাউন্ট আছে, যেমন এখানে এমনিতেই বিভিন্ন নাম দিয়ে আমি অনেক আগে খুলে রাখছি। সো আমি এখান যে কোনো একটা চ্যানেলে এই ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করব। সো লাইক এই চ্যানেলগুলো আমার অ্যাভেলেবেল আছে, এখন পুরাতন আছে। সো আমি এটাতে হচ্ছে আমি যদি একটু দেখি, এখান থেকে যদি আপনাদের একটু দেখাই, আবার ইউটিউবে যাই একটু, যেমন এই চ্যানেলটাতে ওকে এই চ্যানেলটাতে যদি আমি যাই, তাহলে দেখেন এখানে আমার কোনো কন্টেন্ট নাই বা অন্য একটা নাম দেওয়া। সো আমার এটা 30 দিনের পুরোতনও আছে। সো আমি এই অ্যাকাউন্টটাতে ট্রান্সফার করব, আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে ফেললাম এখানে, দেন মুভ চ্যানেলে ক্লিক দিলাম। মুভ চ্যানেল একটু সময় নেবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময়, হাইয়েস্ট সময় নিতে পারে, দেন এটা ট্রান্সফার হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, এটা রিলোড দিই। অ্যাকশনটা আমি আবার করতেছি, যেখানে ডিলিট চ্যানেল হয়ে যাবে, মানে আগের যেটা ছিল ওইটা ডিলিট হয়ে যাবে এবং নতুন চ্যানেলটা ট্রান্সফার হয়ে যাবে। আমি এখানে মুভ দিচ্ছি, ওকে এখানে একটু সময় নেবে রিলোডে, এই যে হয়ে গেছে, ওকে ডান, চ্যানেল ট্রান্সফার হয়ে গেছে। একটু যদি যাই সুইপ চ্যানেল, এই যে দেখেন আমার এখন ওই যে ম্যাজিক রাহাত যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা নাই, অন্য যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলের মধ্যে আমার এখন ইয়োর চ্যানেল, এখানে দেখেন 121টা সাবস্ক্রাইবার আছে। সো এখন আমি যেটা করব, এখান থেকে কাস্টম চ্যানেলে যাব আবার,
গিয়ে আমি এখান থেকে সেটিংয়ে যাব। এখন আমি ইউজার নেম চেঞ্জ করে নিতে যাচ্ছি, যেহেতু আমি অন্য একটা ইয়া নিয়ে কাজ করবো। সো আমি এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারটা যাবো একবার গিয়ে, যে এখান থেকে কাস্টম ইউআরএল এনাবল করা আছে আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এইখানে কাস্টম ইউআরএল নিলে যে নামটা আছে চ্যানেলটা ওই নামেই হবে। সো আমি প্রথমে যেটা করতে হবে আমার নামটাকে চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে একটু চলে যাব হচ্ছে আমার চ্যানেলে, আবার গিয়ে নামটাকে চেঞ্জ করে ফেলবো। যে এখান থেকে এডিটে ক্লিক দিয়ে নামটা, সো এখানে আমি দিলাম সিলেক্ট ব্লগার। সো আমি নামটা সিলেক্ট করলাম সিলেটি ব্লগার, আমি সিলেটি ব্লগ নিয়ে কাজ করবো। সিলেটি ব্লগার সিলেক্ট করলাম, ওকে দিলাম, চেঞ্জ নেম ডান। এখন পিকচার যেটা আছে ওইটাই থাক, পিকচার আমার আপলোড করতে হবে না। আপনারা পিকচার অবশ্যই, যদি ইউজার নেম চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই পিকচার আপলোড করতে হবে। সো আমার পিকচার যেহেতু একটা আপলোড করা আছে এটাই চলবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে কভার ফটোটা আপলোড করতে হবে, কভার ব্যানার যেটা আছে চ্যানেল কাস্টম চ্যানেলে যদি যাই গিয়ে এখান থেকে একটা কভার কভার আর্ট দিয়ে দিব। যে কোনো একটা গ্যালারিতে যদি যাই এখান থেকে একটা সিলেক্ট করে জাস্ট দিয়ে দিলাম ডান। এখন আমি এখান থেকে চ্যানেল ফিচার যেটা আছে এখানে অ্যাডভান্স সেটিং বা এখান থেকে আমি আবার একটু দেখাই, এখান থেকে আমি ক্লিক করে সেটিংয়ে চলে যাব, কাস্টম চ্যানেল দেন হচ্ছে দেখা। এখান থেকে আমি চলে যাব সেটিংয়ে, গিয়ে হচ্ছে গিয়ে এখানে দেখেন অপশন আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার। এখান থেকে চলে যাব হচ্ছে এই যে কাস্টম ইউআরএল, এখানে ক্লিক দিব এনাবলে, গিয়ে এখান থেকে এই যে লার্ন মোর বা ক্লেম হেয়ার একটা অপশন আছে উপরে, এই ক্লেম হেয়ারে ক্লিক দিব। তারপরে যে সিলেটি ব্লগার নামটা এখন অ্যাভেলেবেল আছে কেউ নেয় নাই, সো আমি এটা নিয়ে কাজ করবো ইন ফিউচার। সো আমি এটা নিয়ে নিলাম, এখানে আই রিড এগ্রিমেন্ট এখানে চেক মার্ক করে দেবেন এবং চ্যানেল ইউআরএল চুজ করে নিলাম ডান। এখন দেখুন সিলেটি ব্লগার নামে আমার এই চ্যানেলটা হয়ে গেল এবং এখানে youtube.com/siletiblogger এটা নিয়ে সার্চ করলে এখন এই চ্যানেলটাই আসবে। সো ভেরি ইজি প্রসেস, দেখলেন তো কীভাবে আমরা চাইলেই একটা চ্যানেলকে অন্য চ্যানেলে মুভ করে খুব সহজে ইউজার নেম নিতে পারি, এবং ইউজার নেমটা নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট ফর এনি ইউটিউবার। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন, যাতে সবগুলো নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।